মাদারীপুরের বন্ধু তামিম হুসাইন, তার তেলাওয়াত শুনব এবং তার সম্পর্কে আমরা জেনে নিব। তাকে প্রশ্ন করবেন ফাদিলাতুল শেখ কারি আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার নাম মোহাম্মদ তামিম হুসাইন। আমার বাবা পিতা মোহাম্মদ দেলার হোসেন, আমার মাতা মোহাম্মদ তানিয়া জেসমিন। আমি বড় হয়ে হক্কানি একজন আলেম হতে চাই এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। আমি যেন হক্কানি আলেম হতে পারি সময় আমার জন্য দোয়া করবেন। আমার উস্তাদ হাফেজ কারি তৌহিদুজ্জামান। আলোকিত কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তামিম কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তোমার জন্য যে আয়াতটি পড়বো এখান থেকে তুমি পড়তে থাকবে, ঠিক আছে? ভয় পাবে না ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهم أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. حسبك. صدق الله العظيم. আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ভিন্ন এক সুরের তিলাওয়াত আমরা শুনলাম। এবার মন্তব্য জানবো প্রশ্নকারী উস্তাজ ফাদিলাতুল শেখ কারি আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহসান্ত, খুবই সুন্দর তিলাওয়াত হয়েছে। দোয়া করি আল্লাহ তোমাকে আরও বড় হাফেজ এবং আলেম বানান, আল্লাহ তোমাকে কবুল করেন। আল্লাহ তোমার সাথে সাথে আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন। আমিন ইয়া রব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্য করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার। মাশাআল্লাহ, আমি আশা করব যে তোমরা শুধু হাফেজই হবে না, বড় আলেম হবে ইনশাআল্লাহ, এবং কোরআনটাকে বোঝার চেষ্টা করবে, জীবনে ধারণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ। দারুণ তেলাওয়াত করেছো, সুন্দর একটি সুরে আমরা বিমোহিত হচ্ছিলাম তোমার তেলাওয়াতে। আল্লাহ তোমাকে কবুল করুন, আরো অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। শোনার জন্য দোয়া করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. আলোকিত কুরআন।